ছেলেবেলা একটু চুপ করে শোনো, যার কথা না বললে অপূর্ণ থেকে যাবে আমার এই বক্তব্য। অর্থাৎ 1949 খ্রিস্টাব্দে তৈলক রমানাথ তৈলক মাননীয় তৈলক রমানাথ মহাশয় সামন্ত মহাশয় হার্দিক এবং ঐকান্তিক প্রচেষ্টা প্রস্তুত হয়েছিল এই বিদ্যালয়, এবং তারপর থেকে একটু একটু করে টুকটুক করে এগিয়ে গিয়ে এই বিদ্যালয়টি উদ্ভাসিত হয়েছে, এবং 1963 খ্রিস্টাব্দে এটি মাধ্যমিক বিদ্যালয়ে পরিণত হয়। তার আগে এমএ বিদ্যালয় ছিল এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পরিণত হয়েছিল 2015 খ্রিস্টাব্দে। এটা ছিল বিদ্যালয়ের সংক্ষিপ্ত ইতিহাস। বলিদান এবং মহাপুরুষ এবং আরো নানা ব্যক্তিদের, গ্রামের সকল ব্যক্তিদের ঐকান্তিক প্রচেষ্টায় এই বিদ্যালয় আজ মহিরূপে ধারণ করেছে। এই বিদ্যালয় না থাকলে আমরাও থাকতাম না, তোমরাও থাকতে না। তাই ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, এই বিদ্যালয়ে ঢোকার আগে তোমরা নত মুসের প্রণাম করে, বিদ্যালয় হচ্ছে মাতৃভূমি, মা হয়েছে, মাকে প্রণাম করে কোনো দোষ নেই। সেই যাই হোক, এটা হলো আমার সংক্ষিপ্ত বিদ্যালয় সম্পর্কে বক্তব্য। আর যার কথা না বললে অর্থাৎ জীবন অপূর্ণ থেকে যায়। স্বামী বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ এমন একজন মহাপুরুষ যার আদর্শে আদর্শিত হওয়া
জীবনের এক স্বপ্ন। অর্থাৎ আমরা গ্রিসের ইতিহাসে চলে যাই, গ্রিস ঐতিহাসিক সক্রেটিস তিনি যে বলে গিয়েছিলেন তার যে বক্তব্য, জীবন যত আপদ আসুক না কেন সত্যের সঙ্গে এগিয়ে যেতে হয়। তিনি তার বক্তব্য হয়তো লিখিত আমরা তাকে বলি, তার শিষ্য প্লেটো এবং অ্যারিস্টটল তার শিষ্য এটা নিবন্ধিত করেছিলেন। সক্রেটিসের বক্তব্য শোনার জন্য গ্রিসের অসংখ্য পাহাড় পর্বত পেরিয়ে ডায়োনিসাস তার বক্তব্য শোনার জন্য আসতেন, এত কষ্ট করে আসতেন তার এত অমূল্য বক্তব্য শোনার জন্য। সেই রোগ স্বামী বিবেকানন্দ যখন আমেরিকার থেকে বক্তব্য সে বই আমি একটা বক্তব্য দিয়েছি আসতেন, তিনি ফিরে আসতেন, ফিরে এসে তিনি যখন ট্রেনে যাত্রা করেন তার আদর্শে আদর্শিত হয়ে ট্রেনে ট্রেন লাইনে ছয় ছয় হাজার হাজার মানুষ হয়ে পড়ত, কেন সে পড়ত, তার আদর্শ, তার শিক্ষা, তার ধর্ম, তার আত্মিক বা আধ্যাত্মিক চেতনায় সমস্ত মানুষকে প্রভাবিত করেছে। আজ মূল্যবোধ শিক্ষা, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এডুকেশন, অর্থাৎ এডুকেশন মূল্যবোধ মানে কি, আমার মূল্যবোধ এখানে যে সম্পূর্ণ ছোট্ট শিশু তার পারিবারিক থেকে শিক্ষা লাভ করে, তার আচার আচরণ, তার এবং আত্মিক শিক্ষার কথা বলেছিলেন, তার সব শিক্ষা নয় আরো অনেক দিক আছে, তার জাতীয় দিক আছে, এটা আমি বড় পরে বলব। অর্থাৎ তার যে মূল শিক্ষা, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য পারফেকশন ইন অলরেডি ইন ম্যান, অর্থাৎ শিক্ষা মানুষের মধ্যে যে মহৎ জিনিস আছে সেটা প্রকাশ করার অর্থই হচ্ছে শিক্ষা। এবং এই শিক্ষা করতে গেলে কি আত্মিক চেতনা, অর্থাৎ নিজের শরীরের মধ্যে যে চেতনা আছে সেটা বিকাশ করতে হয়, অর্থাৎ কি করতে হবে মানুষকে ভালো, ম্যান মেকিং, অর্থাৎ মানুষকে ভালোবাসাই শিক্ষার মূল উদ্দেশ্য। বিবেকানন্দ বলতেন কি সমগ্র সন্তান, বিশ্বের সমগ্র সন্তান আমার সন্তান। তিনি বলতেন আই আই হ্যাভ ফলেন লাভ ইন ম্যান, আমি মানুষের ভালোবাসায় দেখেছি, তার কারণ মানুষ তো সব, অর্থাৎ তার যে আর্থিক চেতনা, অর্থাৎ আমাদের যে আধ্যাত্মিক চেতনা সেই চেতনা তিনি বিশ্ব দরবারে প্রকাশ করেছিলেন এবং সেই চেতনা তিনি এই সমাজের প্রতি বহন করতে চেয়েছিলেন। এবং তার মূল মন্ত্র ছিল বেদ, বেদান্ত এবং গীতা। আবার আমাকে বলে যে গীতা পাঠের দিকে ফুটবল খেলা হয়েই খুলল, কিন্তু এই বক্তব্য তার নিজস্ব বক্তব্য মানে আত্মীয় বক্তব্য ছিল না, কি কারণে বক্তব্য দিয়েছিলেন, অর্থাৎ তার বাজুযোগ তার বর্তমান ভারত অন্ত করে তোমরা বুঝতে পারবে যে সেই সময় ভারত পড়াশোনাতে শৃঙ্খলে আবদ্ধ ছিল, সেই পড়াশোনাতে শৃঙ্খলে আবদ্ধ থেকে মুক্ত পাওয়ার জন্য তিনি যুব সমাজকে উজ্জীবিত করার জন্য তিনি কিছুক্ষণের জন্য গীতা পাঠকে রেখে দিয়ে খেলাধুলা এবং শারীরিক অর্থের জন্য কথাটা বলেছিল। যাই হোক, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, যা কথা শোনার জন্য আমরা অধীর আগ্রহে পড়ে আছি, অর্থাৎ আমার স্বপ্ন, তোমাদেরও স্বপ্ন, বিদ্যালয়ের স্বপ্ন, স্বপ্ন কখনো শেষ হয় না, অর্থাৎ স্বপ্ন এমন একটা জিনিস যে স্বামী বিবেকানন্দ মহৎ গুণাবলী আদর্শ ওনার মুখ থেকে আমরা শুনবো, আমরা অধীর আগ্রহে আছি এবং সর্বশেষে যেটা আমি বলবো, অর্থাৎ আমি আবার বারবার বলছি যে তার জাতীয় দলের জাগ্রত হওয়া সত্ত্বেও ছাত্রছাত্র উদ্দেশ্য বলছি যে তোমরা যেখানেই থাকবে না কেন তোমাদের মূল ধর্মই হবে শিক্ষা, যে শিক্ষা আসলে পিতা মাতার ভক্তি হোক, অর্থাৎ পিতা মাতার শিক্ষা প্রতি অশ্রদ্ধা করে কখনো নয়ই বড় হওয়া যায় না। কোনো ছাত্র প্রচুর ট্যালেন্ট হতে পারে আমার মতে এবং আমার মোদের মতে বলছে সে যদি শিক্ষায় আচার আচরণ নৈতিক শিক্ষায় আত্মিক শিক্ষায় যদি না শিক্ষা লাভ করতে পারে সে জীবন কোনো দিন বড় হতে পারে না, শিক্ষায় মোটা অঙ্কের বেতন পাবে কিন্তু ওই সেই মূল্যবোধ শিক্ষা ভ্যালু বেশ এডুকেশন যেটা আস্তে আস্তে ছোটবেলা থেকে গড়ে ওঠে একদম স্বাস্থ্য হয় না এবং যেটা নির্ধারণ করে কি তার আর্থ সামাজিক এবং রাজ্য এই সমস্ত ব্যবস্থা এরা এই সমস্ত মূল্যবোধ শিক্ষা কিন্তু নিয়ন্ত্রণ
এবং এদের দ্বারা পরিচালিত হয় প্রত্যেকটি ছাত্রছাত্রীর ভাগ্য। তাই সমস্ত তোমাদেরকে বলছি, পৃথিবীতে সবাই বড় হবে, সবাই উচ্চশিক্ষায় শিক্ষিত হবে, সবাই সুন্দরভাবে প্রতিষ্ঠা হতে পারবে না, কিন্তু একটা দিক তারা তৈরি করতে পারবে তাদের শিক্ষার, নৈতিক শিক্ষা, যে শিক্ষা অন্তত বলবে পরবর্তীকালে বলবে তোমার ছেলেরা যে ওই ছেলে বাবা এর পার্শ্ব গুণ পায় তার ছেলে অন্যকে লাভ করতে পারবে। নাই হোক চাকরি, নাই হোক অধ্যাপক, নাই হোক ডাক্তার, তোমাদেরকে অনেক ডাক্তার পেপার করে দেখতে পারবে যে কি বিষয় করছে, টাকা চুরি করছে, এদের কিন্তু ভ্যালু বেশি এডুকেশন তৈরি হয় নিজের করা থেকে, তারা শিক্ষা শিক্ষিত প্রচুর পরিমাণে জ্ঞান দেয়, কিন্তু যে মূল আদর্শ শিক্ষা শিক্ষা সেটা পায় না। অর্থাৎ রামকৃষ্ণের কাছে বিবেকানন্দ গিয়েছিলেন, ঈশ্বর কি, ঈশ্বর কি, রামকৃষ্ণ ঈশ্বর কি দেখবি চ গঙ্গার ঘাট যাবে, তো গঙ্গার ঘাটে গেল, বিবেকানন্দ ডুব দিলেন, রামকৃষ্ণ তার উপরে উঠে পড়ল, উঠে পড়ে সে ছটফট করছে, ছটফট করছে, কি করতে পারছে, উঠে দাঁড়ালো, বলছে এই ছটফটটা ঈশ্বরকে সান্নিধ্যে নিয়ে যান। অর্থাৎ ঈশ্বর এমন একটা জিনিস যেটা দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। অর্থাৎ তুমি সাইকেল চড়ছো, তোমার সাথে আমার সাইকেল চাকা আছে, আমি সাইকেল চড়তে পারছি, কোনো অসুবিধা নেই, কিন্তু যেটার উপর চলছি বা আমি হাঁটছি, আমি এখন তো ঘরে ঘরে ঘুরে হাঁটছি, তোমরা দেখছো মোটামুটি, কিন্তু যেটা হাঁটার উপর করতে হয় সেটা ব্যালেন্স, এবং সেই ব্যালেন্সটা কে দেয়, ওই আধ্যাত্মিক শক্তি স্বয়ং ঈশ্বর। তাই স্বামী বিবেকানন্দকে পুনরায় প্রণাম জানিয়ে মহারাজ মহাশয়কে প্রণাম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য, তোমরা মানুষ হও পুনরায় আবার বলছি বিদ্যালয়ে তোমার জন্য তোমাদের আচার্য বলব সর্বদাই প্রস্তুত আছে তোমাদের মহান শিক্ষা দান করার জন্য। বলছেন সবার শেষে স্বামী বিবেকানন্দ মহারাজকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। তার কাছে পাশে ঢেউ পড়ে ওঠে মমতারে সাথে সাথে, আলু ছায় আগাইয়া দেয় পরস্পরে, হও তবে জীবন কর্তব্য ধর্ম বড় তিক্ত জানি, জীবনের সুখচর বৃথা ও চঞ্চল, লক্ষ্য আজ বহু দূরে ছায়ার মনে, তবু চলো অন্ধকারে হে বীর হৃদয় সবটুকু শক্তি সাথে লয়ে, কর্মরসে নাহি হবে কোনো চেষ্টা হবে না বিফল, আশা হোক উদ্মোলিত শক্তি অস্তমিত, কোটি দেশ হতে তব জনমেবে উত্তর পুরুষ, ধৈর্য ধরো কিছুকাল হে বীর হৃদয় কল্যাণে নাহি কো বিলয়, জ্ঞানী গুণী মুষ্টি মেয়ে জীবনের পথে, তবুও তারা একটা আমার কর্মধার, জনগণ তাহাদের বোঝে বহু পরে, চাহিও না কারো পায় ধীরে লয়ে চল, সাথে তবু ক্রান্তদর্শী দূরদর্শী যারা, সাথে তবু ভগবান সর্বশক্তিমান, আশিস ছড়িয়া পড়ে তব শিব তুমি মহাপ্রাণ, সত্য হোক শিব হোক সকলই তোমার। নমস্কার। নমস্কার, কর্তা বলি স্বামী বিবেকানন্দ, আলমবাজার মোড়, কলকাতা, 5ই মে 1897। স্নেহের মিস নোবেল, তোমার প্রীতি ও উৎসাহপূর্ণ পত্রখানি আমার হৃদয়ে কত যে বল সঞ্চার করেছে তা তোমার কল্পনার মধ্যে, এতে কোনো সন্দেহ নেই যে জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন মন একেবারে নৈরাশ্যে ডুবে যায়, বিশেষত কোনো আদর্শকে রূপ দেওয়ার জন্য জীবনব্যাপী উদ্যমের পর যখন সাফল্যে ক্ষীণ আলোক রশ্মি দৃষ্টিগোচর হয় ঠিক সেই সময় যদি আসে এক প্রচুর
প্রচন্ড সর্বনাশ আঘাত। দৈহিক অসুস্থতা আমি গ্রাহ্য করি না, দুঃখ হয় এই জন্য যে আমার আদর্শগুলি কাজে পরিণত হবার কিছু না। আমি আগের চেয়ে অনেক ভালো আছি। আর তুমি বিশ্বাস করবে কি যে কোনো ঔষধ ব্যবহার না করেও শুধু ইচ্ছা শক্তি দ্বারাই এরূপ ফল পেয়েছি। আগামীকাল আবার আরেকটি শৈলনিবাসে যাচ্ছি, কারণ নিচে অমিত চট্টোপাধ্যায়। তুমি আসো ভোরে আশীর্বাদে, তুমি আসো ভরসা। তার গল্প এবং ব্যক্তিত্বে এমনই আকর্ষণ ছিল যে সবাই সব কাজ ভুলে তারই গল্প শুনতে আসত। একদিন এমনই গল্প জমে তার স্কুল ক্লাসের শিক্ষক মহাশয় এসে পড়াতে শুরু করলেও কারো পড়ার দিকে মন না দিয়ে সবাই নরেন্দ্রেরই গল্প শুনতে লাগলো। ফিস ফিস দেওয়ার শব্দটা শুনে মাস্টারমশাই বুঝতে পারলেন যে এখানে কিছু হয়েছে। তাই সে এক এক করে সবাইকে পরীক্ষা করলেন যে কেউ তার গল্প শুনতে পড়া শুনছে কিনা। তারপর তিনি যখন সবাইকে প্রশ্ন জিজ্ঞেস করলেন তখন কেউই উত্তর দিতে পারল না। কিন্তু নরেন্দ্রের মন ছিল দুঃখ, তাকে যখন জিজ্ঞেস করলো সে তখন সঠিক উত্তর দিল। তখন মাস্টারমশাই জিজ্ঞেস করলো যে কে এতক্ষণ কথা বলছিল, তখন সবাই নরেন্দ্রের দিকে আমল দেখিয়ে দিল। আর মাস্টারমশাই তা বিশ্বাস হলো না, তাই সে বলল সবাই দাঁড়িয়ে থাকুন, কিন্তু নরেন্দ্রকে দাঁড়াতে বললেন না। তারপর নরেন্দ্র দাঁড়িয়ে উঠল, শিক্ষক মহাশয় বললেন তোমাকে দাঁড়াতে হবে না, কিন্তু নরেন্দ্র বললেন আমিও কথা বলেছিলাম তাই আমাকেও দাঁড়াতে হবে। এই বলে তিনি দাঁড়িয়ে গেলেন। এবং যারা জ্ঞানী গুণীজন আছে সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আর আমাদের সামনে যে ছাত্রছাত্রী বিশেষ মূল্যবোধ শিক্ষা মূল্যবোধের পরামর্শ শোনার জন্য তাদেরকেও আমি আমার স্নেহাশী প্রীতি ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে রাখছি। আজকে মূল্যবোধের শিক্ষা স্বামী বিবেকানন্দের প্রধান শিক্ষক মহাশয় বলেছেন, এই মূল্যবোধ শিক্ষা অনেক মূল্যবোধ আছে, ব্যবহারিক মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ, পারিবারিক মূল্যবোধ, কিন্তু সবচেয়ে উৎকর্ষ হল নৈতিক মূল্যবোধ। স্যার বলেছেন আমাদের মধ্যে এই নৈতিক মূল্যবোধ বা আধ্যাত্মিকতা যা হবে তার প্রথম স্থান হচ্ছে এই বিদ্যালয়, কারণ বিদ্যালয়ে আমরা শিক্ষা আরম্ভ করি এবং এই বিদ্যালয়ে প্রথম যে নৈতিক মূল্যবোধ নৈতিক শিক্ষা অনেক আরম্ভ হয়ে থাকে। এখানে যারা শিক্ষক রয়েছেন আমাদের মাস্টারমশাই বলেছেন যে আমাদের বিবেকানন্দ স্বামীজি আগে নরেন্দ্র ছিল, বিবেক ছিল, এখন বিবেকানন্দ হয়েছেন, তিনি বলেছেন যে শিক্ষা এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেক্ট স্টাডি অলরেডি ইন মে। অর্থাৎ আমাদের মধ্যে যে সুপ্ত শক্তির বিকাশ হয়েছে, আমাদের মধ্যে যে দেবত্ব শক্তির বিকাশ হয়েছে, সেই দেবত্ব শক্তির বিকাশ হচ্ছে কি আসল নৈতিক মূল্যবোধের পরিচয়, অর্থাৎ আসল শিক্ষা। এবং এই শিক্ষার যে প্রাথমিক স্তর বা প্রাথমিক স্তর যে নৈতিক মূল্যবোধ আছে, নৈতিক মূল্যবোধ পড়াশোনা বিবেকানন্দ করেছে যে কিছু বই পড়ে মাথার মধ্যে ঢুকিয়ে অসম্পূর্ণভাবে যদি ঘোরাফেরা করে সেটাকে প্রকৃত শিক্ষা বলা যায় না। প্রকৃত শিক্ষা কাকে বলা হয়েছিল? প্রকৃত হচ্ছে যে শিক্ষা সাহসিকতা, যে শিক্ষা পরার্থপরতা, যে শিক্ষা চরিত্র এনে দেয় তাকেই কৃষ্ণ প্রকৃত শিক্ষা।
জীবনে গুরু আর গুরুর ক্ষেত্রে সেই পরার্থপরতা অর্থাৎ পরের জন্য কামিনী এক একটা কবিতা উনি বলেছেন যে আমরা পরের জন্য আছি, অর্থাৎ পরের জন্য আছি মানে কথার মানে দেখুন যে এই যে শিক্ষা আমরা কিছু করি করে অসম্পূর্ণভাবে মস্তিষ্কের মধ্যে ঘোরা ত্যাগ করছি সেগুলো কিন্তু শিক্ষা নয়, সেগুলো কিন্তু কাজে লাগে। কারণ আমাদের দরকার হচ্ছে ক্যারেক্টার বিল্ডিং, অর্থাৎ চরিত্র। চরিত্র কাকে বলা হয়েছে, আমরা চরিত্র কাকে বলি? চরিত্র বলি যার মধ্যে হচ্ছে কিছু আমাদের যে কিছু জীব বা মানুষের যে প্রকৃতি এবং কিছু কিছু বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো থাকলে এই বৈশিষ্ট্য বা কী করে মানসিক সত্তা মানুষের অবস্থা কী করে আসে না, কিছু কাজ করার বারবার করার পরে আমরা অভ্যাসে দূরত্ব করি সেগুলো আমাদের অর্থাৎ ক্যারেক্টার বিল্ডিং আমাদের চরিত্র হচ্ছে আসল চরিত্র সহ। এটা আমরা জানি, তোমরা জানো, বিবেকানন্দও বলেছিলেন চরিত্র পরই হচ্ছে আসল পথ। যদি কেউ সাচ্চা সন্দেহী চরিত্র পরে থাকে তাহলে তার মধ্যে একটা পূর্ণ মানুষের সন্ধান পাওয়া যাবে, এটা আমরা অনেকেই করতে পারি। বিবেকানন্দ যে স্বামীজি যুবকদের উদ্দেশ্যে বলেছিলেন যে বা তরুণ তরুণীদের উদ্দেশ্যে বলেছিলেন, ছাত্রছাত্রীর উদ্দেশ্যে বলেছিলেন যে তোমরা পড়াশোনা করো, বলেছিলেন যে সেই পড়াশোনার জন্য একটা একাগ্রতা থাকা দরকার, অর্থাৎ বিদ্যা শিক্ষার জন্য চাই একটা একাগ্রতা, একটা চাই শ্রদ্ধা, একটা চাই ব্রহ্মজ্ঞাসন, একটা আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস তাকে বলা হয়, আমি বলেছেন যে মানুষের মধ্যে আত্মবিশ্বাস বোধ রাখতে হবে। আত্মবিশ্বাস বোধটা কি না, নিজের প্রতি বিশ্বাস, নিজের যুক্তির প্রতি বিশ্বাস, যা সবাই ধারণা করা যাবে তাকে হচ্ছে আত্মবিশ্বাস। অর্থাৎ আমি পারবো, আমি সব কিছু পারবো, আমার মধ্যে যে বিশ্বাস আছে আত্মবিশ্বাস ছাড়া কিছুই আমরা সফল লাভ করতে পারবো না। তাই আত্মবিশ্বাস আমাদের মধ্যে জাগাতে হবে, তাই আত্মবিশ্বাস জাগাতে পারলেই আমরা মনে করবো আমরা সব পারি বা আমরা সব করতে পারবো। আমাদের মধ্যে যে হীনমন্যতা রয়েছে, আমাদের মধ্যে যে দুর্বলতা রয়েছে, আমাদের মধ্যে যে রাগদ্বেষ রয়েছে, আমাদের মধ্যে যে সংস্কার রয়েছে সেগুলো দূর করতে পারে আমাদের মধ্যে আত্মবিশ্বাস রাখতে হবে। এবং উনি বলেছেন যে সাহসিকতাই এই সাহসিকতায় আসল বিধিত বাণী, তাই মানি না ভয়, যার জীবনে জয় হবে গাড়ি। নমস্কার। ছেলেমেয়েরা তোমরা আমরা গণ্ডগোল শুরু করেছিলাম, আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, একটু ধৈর্য ধরে বসে থাকো, আর বেশিক্ষণ নেব না। Thank you.
Thank you.